নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ছয় দফা দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। শ্রমিকদের অবস্থানের কারণে শনিবার সকাল নয়টা থেকে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কারখানার শ্রমিকদের দাবি, সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও কারখানা কর্তৃপক্ষ তা কার্যকর করেনি। সরকারের যে বেতনটা নির্ধারিত করছে না, আমাদের ওই নির্ধারিত বেতন দেওয়া লাগবে। এই অফিসের কিছু কিছু অন্য নিয়ম আছে, খারাপ নিয়ম, এই নিয়মগুলো বদলাতে হবে। একদিনে অ্যাকশন করলে তিন দিনে হাজিরা কাটে, 300 টাকা হাজিরা একদিনে, সেখানে আমাদের কাটে 900 টাকা হাজিরা। পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ি এলাকার মেগো বাংলাদেশ লিমিটেড এর কয়েক হাজার শ্রমিক ছয় দফা দাবি আদায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কারখানা সূত্রে জানা গেছে, সকাল 7:30টার দিকে ওই কারখানার শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ছয় দফা দাবি নিয়ে অবস্থান করে। পরবর্তীতে সকাল 7:45টার সময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নিলেও তারা মহাসড়কের পাশে অবস্থান নেয়। শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে আমাদের গ্রেড 1 থেকে গ্রেড 4 এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। 10 ঘন্টা কর্মদিবসের পরিবর্তে 8 ঘন্টা কর্মদিবস হিসাবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে, ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই করা যাবে না। মেগো বাংলাদেশ লিমিটেড এর অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ খালিদ হাসান বলেন, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বে ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিকরা রাস্তায় নেমে আসে, পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। আতাউর রহমান, রাজধানী টাইমস, গাজীপুর।